আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে আসছে আরও একটি নতুন ভিডিও নিয়ে, নতুন একটি মেশিন নিয়ে। তা আমার যেসব বন্ধুরা ব্যবসা করতে চাচ্ছেন, আপনারা কিন্তু এই মেশিনটি নিয়ে ব্যবসা করতে পারবেন। এটি হচ্ছে একটি রানিং প্রোডাক্টের মেশিন। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে আগরবাতি অথবা ধূপকাঠি তৈরি করার মেশিন। আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে আগরবাতি চলে। সুতরাং আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন, অল্প পুঁজিতে ক্ষুদ্র পুঁজি দিয়ে যারা ব্যবসা করতে চান, আপনারা কিন্তু এই মেশিনটি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। এটি আপনার নিজস্ব বাসায় কিন্তু একটা ব্যবসা ফ্যাক্টরি করতে পারবেন। নিজের যে বাড়িতে বসবাস করছেন সেখানে ছোট্ট অল্প একটু জায়গার মধ্যে আপনারা এই মেশিনটি বসিয়ে আগরবাতি তৈরি করে ব্যবসা করতে পারবেন। তো বন্ধুরা, এইটি দিয়ে কীভাবে আগরবাতি তৈরি করবেন, কী পরিমাণ খরচ পড়বে, আপনি কী পরিমাণ লাভ করতে পারবেন সব জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আর এই ভিডিওতে সহযোগিতা করবেন এনাম মেশিনারিজের ওনার এনাম ভাই। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আসি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভাই, অনেক বন্ধুরা আমার ব্যবসা করতে চায় এবং তাদের পুঁজি খুব অল্প, ক্ষুদ্র পুঁজি দিয়ে ব্যবসা করতে চায়। তো আমি তো জানি যে এটা মোটামুটি অল্প পুঁজি দিয়ে ব্যবসা করা সম্ভব। অবশ্যই। আর এটা দিয়ে কীভাবে ব্যবহার করা যাবে, কী পরিমাণ উৎপাদন করা যাবে, কেমন লাভ করা যাবে জানাবেন আমাদের। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন আপনাদের দেখাবো আগরবাতি বা ধূপকাঠি বানানোর মেশিন। আচ্ছা আচ্ছা। এই আগরবাতিটি মুসলিম এবং হিন্দু সবার ঘরেই ব্যবহার করা হয়। যেমন আপনার মুসলমানরা মসজিদ, ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকান সব জায়গায় ব্যবহার করে, আর হিন্দুরা তাদের মন্দির, অর্থাৎ সব জায়গায় মানুষ আগরবাতিটা চাহিদা আছে, সন্ধ্যা এবং সকালে ব্যবহার করে থাকে। এটা সারা বছর চলে, এটা কোনো সিজন নেই। যারা ধর্মকর্মে একটু বিশ্বাসী তারাই কিন্তু এই জাতীয় কাজগুলো করে। হিন্দু হোক, আপনার বৌদ্ধ হোক, মুসলমান হোক, সবাই কম বেশি এটা ব্যবহার করে। যাই হোক, এখন দেখাবো আগরবাতি কিভাবে বানানো হয়। আচ্ছা আচ্ছা, কিভাবে বানানো হয় দেখি। হ্যাঁ, এটি হচ্ছে আগরবাতি বানানোর মেশিন। আচ্ছা। আপনার আগরবাতির প্রথম অবস্থায় আপনার র ম্যাটেরিয়ালসটা মিক্সচার করে, এক যেমন আমরা কেক বিস্কুটের ডো মিক্সার করি, ওই ডো মিক্সার বানিয়ে দেবো, হাতে করে নেন আর মেশিনে করে নেন। আচ্ছা। মিক্সারের খামিরটা এই বক্সে দেওয়া লাগে, এটা দেওয়া লাগে না, এটা মানে দেওয়ার পরে আপনি আটকাই দিলেন। বাস, আটকাই দেওয়ার পরে এখানে আপনার এটা আটকাই দিলেন, এটা আটকাই দিলেন পিনিয়ামে। আচ্ছা। আপনি এখান থেকে কাড়িটা দিবেন, এক পিস এক পিস করে বের হবে, আর এদিকে কাড়ি, হ্যাঁ এখান থেকে কাড়ি দিবেন, এখান থেকে বের হবে, এদিকে বের হয়ে যাবে। এটা আপনি দুইভাবে চালানো যায়, হাত আপনার পায়ের মাধ্যমে চালাতে পারেন, যেমন এই যে পায়ে লিভারে চাপ দিয়েছে, এদিকে উপর দিকে দেখেন, পায়ে যখন লিভারে চাপ দিবেন একটা করে নামতেছে, দেখেন এই যে আপনি একটা করে দাঁত নামতেছে নিচে, দেখেন এই যে একটা করে চাপ দিবেন, একটা দাঁত নামতেছে নিচে, একটা দাঁত, একটা চাপ দিতেছেন, একটা দাঁত নামতেছে, একটা করে কাড়ি ঢুকতেছে, একটা দাঁতে একটা কাড়ি ডুববো, একটা কাড়ি পরিমাণ মালটা বাড়িতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পাশ দা ইন, এ পাশ দা আউট, দা আউট। হ্যাঁ, এটি আপনি যদি কারেন্টে করেন, কারেন্টে করতে পারেন, কারেন্টে করলে এটার দাম 80,000 টাকা, আর যদি পায়ের মাধ্যমে করেন তাহলে এটার দাম হবে 40,000 টাকা। 40,000 টাকা। এটা কারেন্টে চলবে, অটো? আপনি কারেন্ট এবং পা দুই পাবে করা যায়, সেম মেশিন, সেম মেশিন। কারেন্টের মাধ্যমে করলে আমরা মোটর টোটো সহজ সেটিংটা একটু হেভি করে দিব, ওটার দাম নেব আমরা 80,000 টাকা, আর মেশিনটা একটু বড় থাকে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পা চালিত মেশিন, এটা সম্পূর্ণ আমাদের ইন্ডিয়া থেকে আনা, হ্যাঁ ইন্ডিয়া থেকে আনা, আমরা নিজেরা এগুলো এখন বর্তমানে তৈরি করতেছি, কিন্তু যেটা মেশিনটা দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ান মেশিন। আচ্ছা আচ্ছা। এই মেশিনের দাম নিচ্ছি আমরা 40,000 টাকা। বন্ধুরা, খুবই সহজ এই ব্যবসাটি, খুবই সিম্পল। জাস্ট কাঁচামালটা আপনারা এই জায়গাটাতে দিবেন, এদিক দিয়ে কাটি ঢুকাবেন, এদিক দিয়ে আগরবাতি হয়ে বেরোবে, একদম সিম্পল। আর জাস্ট হচ্ছে কি, আর যেমন বাজারে কিছু কিছু ব্র্যান্ডের আগরবাতি আছে, যেমন গুরুদেব, এরকম অনেক ব্র্যান্ড আছে, এক প্যাকেট আগরবাতিতে সর্বোচ্চ খরচ আছে 3 টাকা, যেমন গুরুদেব বিক্রি হয়েছে মাসে মার্কেটে 10 টাকা, আপনি মোটামুটি প্রতি প্যাকেটে 5 থেকে 6 টাকা সুন্দরভাবে আয় করা সম্ভব, ইনকাম করা সম্ভব। ডেলি যদি আপনি 100 প্যাকেটও বিক্রি করেন, বানাইতে পারবেন মিনিমাম 400 থেকে 500 প্যাকেট। যদি 100 প্যাকেটও বিক্রি করেন, আপনি যদি দেখা যাচ্ছে 5 টাকা করে প্যাকেটে লাভ করেন, তাহলে মনে করেন যে 100 প্যাকেটে আপনার 500 টাকা আসতেছে, মাল আসতেছে আপনার মিনিমাম 500 প্যাকেট, 500 প্যাকেট বেলে 2500 টাকা আসবো। অল্প পুঁজিতে কিন্তু, মাত্র 40,000 টাকা পুঁজিতে কিন্তু এটা আপনার ব্যবসা শুরু করতে পারবেন। প্রতি প্যাকেটে 5 টাকা থাকবো, ডেলি আপনি 500 প্যাকেট বানাইতে পারবেন। এই মেশিনটিতে কিন্তু দৈনিক 12 টাকা ইনকাম করা সম্ভব অল্প পুঁজিতে। তো এই মেশিনটা আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে, যারা ক্ষুদ্র ব্যবসা করতে চাচ্ছেন, যাদের পুঁজি অল্প, আপনারা কিন্তু এই মেশিনটি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন। বা এই ব্যবসাটি করতে গেলে কোনো বিএসটি অনুমোদন লাগবে? না, এটা কোনো পারমিশন লাগে না, শুধু ট্রেড লাইসেন্স হলেই আর কিছু লাগে না, শুধু ট্রেড লাইসেন্স হলেই সম্ভব। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ট্রেড লাইসেন্স হলেই বন্ধুরা এই মেশিনটি নিয়ে কিন্তু, আর কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয় আপনার বাঁশের কাঠি, যেটা কাঠি। আচ্ছা। আর কাঁচামাল যে কেমিক্যালটা, কেমিক্যালটার জন্য লাসা এবং কাঠের ভুষি এবং কালার, লাসা, হ্যাঁ, সমিলের ভুষি, আচ্ছা, এবং কালো কালার, এই তিনটে সমন্বয়ে আপনার আগরবাতিটা বানানো হয়। যখন আপনি প্যাকেট করবেন তখন আপনি পছন্দ মতো আপনার সেন্ট দিবেন, বেলি ফুল দিতে পারেন, রজনীগন্ধা দেন, যে কোনো একটা ফুলের সেন্ট আপনি দিয়ে দেবেন সাথে। আচ্ছা ভাই, কাঁচামালগুলো কোথায় পাওয়া যাবে? কাঁচামালগুলো আপনি যে কোনো আপনার জায়গাতে কিনতে পারেন, কোথায় কিনবেন আমি ঠিকানা দিয়ে দেবো।
ঠিকানা দেওয়া যাবে। হ্যাঁ, এগুলো মূলত মিটফোর্ড থেকে কিনে আনা লাগে। মিটফোর্ড মিটফোর্ড আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন, সহজ সিম্পল একটি ব্যবসা হচ্ছে এই আগরবাতি তৈরি করা, এবং এটি আপনার নিজের বাসায় কিন্তু এই মেশিনটি বসাতে পারবেন। অল্প জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি মেশিন, এবং এটা ব্যবহারও খুবই সহজ, সিম্পল একটি ব্যবহার। হ্যাঁ, একবারে সহজ। তো এটা আপনি চাপ দিতেছেন, প্রতি চাপে একটা লিভার নামতেছে। তো বন্ধুরা, আপনারা যারা ব্যবসা করবেন ভাবছেন, সরাসরি চলে আসতে পারেন এনা মেশিনারিজে। এখানে আসলে পেয়ে যাবেন অসংখ্য মেশিন, যে কোনো একটি মেশিন নিয়ে ব্যবসা করতে পারবেন। এছাড়া আপনারা এই আগরবাতি মেশিনটি নিয়ে কিন্তু অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে পারবেন। তো আবারও দেখা হবে অন্য আরও একটি বিরতিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।